हेलो बंधुरा केमन आपनारा आज के देखाबो अवश्य एटा अति परिचित एक रेसिपी से हलो गुड़ेर पायस। गुड़ेर पायसटा मने करें बांगालीर प्रतिटा घरे घरे एकटा परिचित नाम गुड़ेर पायस, किन्तु एखन तो बर्तमाने आमरा भूलेई गेछि एई गुड़ेर पायसटा खावा। आमादेर बाच्चारा तो जानेई ना हयतो जे गुड़ेर पायस कि। तो आगे जेमन कोनो अनुष्ठान माने मिष्टिमुख माने किन्तु गुड़ेर पायसटा छिल, एखन एटा आमरा निजेराई भूलते बसेछि। तो एई कारणे आमि आपनादेर एई गुड़ेर पायसटा रान्ना करे देखाबो, जाते आपनादेर आबारो नतून करे पायसेर कथा मने पड़े एबं आपनारा निजेरा एकटु रान्ना करे खाबेन। तो गुड़ेर पायसेर जन्य आमि निएछि एखाने आतप चाल, एई जे आतप जे रानी सेलुट चालटा बोले ओटा निएछि आमि एक कौटा परिमाणे माने 250 ग्राम। एखाने निएछि आमि अर्धेक नारकेल, एकटा नारकेलेर अर्धेक से नारकेल कोड़ा। एखाने निएछि आमि खेजुरेर गुड़, एकेबारे पियोर खेजुरेर गुड़। आर एखाने निएछि आमि दूध, ए प्याकेट दूधटा घन हय एई कारणे आमि ए प्याकेट दूधटाई एटाते देब। तो बंधुरा एटा रान्नार समय बाकिटा आपनादेर आमि देखाबो। अति परिचित एकटी रेसिपी सेटा हच्छे गुड़ेर पायस। बंधुरा एखाने आमि चुलार पातिले एखन एई भिजानो चालटा दिये देब। चालटा आमि 1 घंटा आगे भिजिये रेखेछिलाम एबं এই ভেজানো চালটা পানি সহ আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা চালটা ফুটে গেছে, গুড়ের পায়েসের চালটা ফুটে গেছে। এবার এটাতে আমি গুড় দেব। খেয়াল রাখবেন যেন চালটা ভেঙে না যায়। এবার এটাতে আমি গুড় দিয়ে দেব। এটাতে আমি দুধ দেব, এই কারণে একটু ঘন রেখেছি। দেখুন আমি এটাতে গুড় দিয়ে দিচ্ছি। এটাতে দিয়ে দেব নারকেল, চুলার আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি। এটাতে দিয়ে দিলাম নারকেল কোড়া। বেশি নাড়ব না, কারণ তাহলে ভেঙে যাবে গুড়ের পায়েসটা। ভাতটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। আমি দেব সামান্য একটু লবণ। নাই স্যার
এবার এটাতে আমি দিয়ে দেব দুধ। দুধ দিলে কালারটা একটু সাদা হয়ে যায়, গুড়ের কালারটা একটু নষ্ট হয়ে যায়, তারপরে দুধ দিলে একটা স্বাদ আসে। আর এটাতে আমি দারচিনি এলাচ দেব না, কারণ খেজুর গুড়ের যে একটা ফ্লেভার ওটা খুবই একটা, খেজুর গুড়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, এই কারণে আমি এতে দারচিনি এলাচ দেব না। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব, লবণ এবং মিষ্টিটা চেখে নিয়েছি। মিষ্টিটা ঠিক আছে, সামান্য একটু লবণ লাগবে। চুলার আঁচটা আরো একটু বাড়িয়ে দেব, এই পায়েসটা আমার খুব পছন্দের, আমি মাঝে মধ্যে রান্না করে খাই। তো অবশ্যই আপনারা খাবেন এবং বাচ্চাদের সামনে দেবেন, কারণ তারা যেন এই ঐতিহ্যটা ভুলে না যায়। তো পায়েসটা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গাঢ় হয়ে গেছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে দেব। বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেছে আপনার খেজুর গুড়ের পায়েস, এই পায়েসটা অবশ্যই আমার অনুরোধ আপনারা একটু রান্না করে নিজে খাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন, কারণ পায়েসটা আমাদের বাঙালি ঐতিহ্য, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই পায়েসটা, এখন ঘরে ঘরে দেখি না কিন্তু আগে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু ছিল এই খেজুর গুড়ের পায়েস। তো অন্তত আমাদের বাচ্চারা আমাদের এই খাবারের ঐতিহ্যটা যেন না ভোলে, এই কারণে অবশ্যই ঘরে একবার অন্তত একটু রান্না করে নিজে খাবেন এবং বাচ্চাদের এবং বাড়ির সবাইকে, তাদের জন্য ঘরে গুড়ের পায়েস।